শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা এই গাণিতিক সমস্যার ক এবং খ প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে এরকম যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এখানে মানে বেশিরভাগ ছাত্রছাত্রী যে ভুলটা করে সেটা হলো এরকম যে আমরা যে x এর মান 1 অথবা x এর মান 3/2 বসায় যে ধারাটা পেয়েছি, এই ধারা ব্যবহার করে অনেক স্টুডেন্ট কী করে এই অসীমতক সমষ্টি নির্ণয় করে। কিন্তু এরকম করে অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না। এরকম করে অসীমতক সমষ্টি নির্ণয় করলে কি অঙ্কটি ভুল হয়ে যাবে। তাহলে আমাদের যে উদ্দীপকের যে ধারাটি আছে, এই উদ্দীপকের যে ধারাটি আছে এই ধারাটি ব্যবহার করেই আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব। তাহলে এখানে বলছে যে এক্স এর ওপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে প্রথমে আমরা এই কাজটুকু করব, প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকুর কাজ করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ আর ইজ লেস দেন 1 হয়। অর্থাৎ এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি পাবো শিক্ষার্থীরা? অবশ্যই তোমাদের মনে আছে যে মডুলাস অফ আর ইজ লেস দেন 1 কে ভেঙে লিখলে আমরা কি পাই, তাহলে -1 লেস দেন আর লেস দেন 1। এখন এটাকে যদি আমি আলাদা আলাদাভাবে নিয়ে আসতে চাই তাহলে কি হবে? তাহলে এখানে আমরা লিখব যে এখানে -1 লেস দেন আর অথবা আর লেস দেন 1। এটাকে যদি আমি উল্টিয়ে নেই তাহলে আর ইজ গ্রেটার দেন -1। এক্ষেত্রে এখানে সাধারণ অনুপাত আর বলতে কি, এখানে আর বলতে হচ্ছে কি সাধারণ অনুপাত। তাহলে এই যে উদ্দীপকে যে মানে ধারাটি আছে তাহলে এখান থেকে যদি আমি সাধারণ অনুপাত বের করতে চাই তাহলে সাধারণ অনুপাত এই ক্ষেত্রে কত হবে? সাধারণ অনুপাত হবে কি 1/2x+1। অর্থাৎ এই দ্বিতীয় পদকে যদি আমি প্রথম পদ দিয়ে ভাগ দিই তাহলে সেক্ষেত্রে কী পাবো? আরের মান 1/2x+1। এখন আমি এখানে আরের মান বসাই দেবো। তাহলে আরের মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে? 1/2x+1 ইজ গ্রেটার দেন -1। একইভাবে এই জায়গায়ও আমি আরের মান বসিয়ে দেবো, তাহলে 1/2x+1 ইজ লেস দেন 1। এখন আমি প্রথমে এই কাজটি করব। এখানে আমি যদি এই 2x+1টাকে উপরে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই গ্রেটার দেন চিহ্ন লেস দেন চিহ্নে পরিণত হবে। একইভাবে যদি আমি এই 2x+1কে উপরে নিয়ে যাই তাহলে কি হবে? লেস দেন চিহ্ন গ্রেটার দেনে পরিণত হবে। অর্থাৎ এখানে নিচের সংখ্যাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে চিহ্ন কী হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে একটি উদাহরণ দেই তাহলে তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে। এখানে লিখলাম 1/2 আর 1/4। তাহলে এক্ষেত্রে 1/2 কি 1/4-এর চেয়ে বড়। কিন্তু আমি যখন এই নিচের সংখ্যাকে উপরে এবং উপরের সংখ্যাকে নিচে নিয়ে আসবো তখন কি হবে? তাহলে 2/1 বলতে কি 2, 4/1 বলতে কি 4। তাহলে এক্ষেত্রে কি এটা হবে যে 2 > 4 কথাটি অর্থ কি 2/4-এর চেয়ে বড়? এটা কি সত্য? সত্য নয়। তাহলে সেক্ষেত্রে কী হবে? চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু 2/4-এর চেয়ে ছোটো তাহলে 2 > 4, অর্থাৎ এই কথাটি অর্থ হলো কি 2/4-এর চেয়ে ছোটো। তাহলে আমরা এখানে কি শিখলাম যে যখনই আমরা নিচের সংখ্যাকে উপরে নিয়ে যাব তখনই কি হবে? গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেনে পরিণত হবে। তাহলে সেই কাজটি আমরা এখানে করলাম। তাহলে এখন আমি যদি উভয় -1 দিয়ে বিয়োগ অর্থাৎ বিয়োগ করি -1 দিয়ে, তাহলে এখন একবারে আমরা এই কাজটা করতে পারি। -1 এই +1 উপস্থিত গেলে কি -1, তাহলে 2x < -2। তাহলে উভয় পাশে 2 দ্বারা ভাগ দিলে কত হবে? -1 হবে। আর এখানে একইভাবে আমরা যে কাজটা করবো সেটা হলো 2x + 1কে উভয় পাশে নিয়ে গেলে -1। আমরা মানে খুব সহজভাবে এইভাবে করব, কিন্তু নিয়মটা হলো এরকম যে আমাদের মূল কাজ থাকবে হলো এই বাম পাশে কোনো সংখ্যা থাকা যাবে না। তাহলে এই সংখ্যাগুলোকে ভিনিশ করলে এখানে +1 আছে, তাহলে -1 দ্বারা উভয় পাশে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এভাবেও আমরা করতে পারি। তাহলে এখানে কি কাটা যায়? তাহলে এখন এখানে যেহেতু 0
তাহলে 2 দিয়ে উভয় পাশে যদি ভাগ করে দেই তাহলে কি হবে x greater than 0 তাহলে শিক্ষার্থীরা আমরা কি বললাম যে ধারাটির x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তার মানে এই x এর মান কি -1 এর চেয়ে ছোট আর x এর মান যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে ধারাটির কি অসীমতক সমষ্টি থাকবে এখন আমরা কি করব সেই সমষ্টি আমাদের কি নির্ণয় করতে বলছে তাহলে এখন যদি আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করি তাহলে অসীমতক সমষ্টির সূত্রটি হচ্ছে কি তাহলে অসীমতক সমষ্টির সূত্র অবশ্যই আমাদের মনে আছে সেটা হলো s ইনফিনিটি a ভাগ 1 মাইনাস r তাহলে এই ক্ষেত্রে a বলতে হচ্ছে প্রথম পদ আর r বলতে হচ্ছে কত সাধারণ অনুপাত তাহলে এখানে প্রথম পদ হলো 1 ভাগ 2x + 1 আর সাধারণ অনুপাত হলো কি 1 ভাগ 2x + 1 তাহলে এখানে যদি আমি মান বসিয়ে দেই তাহলে কি হবে 1 ভাগ 2x + 1 1 মাইনাস 1 ভাগ 2x প্লাস 1 তাহলে এখানে আমি লসাগুর কাজটি করে নেব তাহলে 2x প্লাস 1 তাহলে এখানে যদি আমি লসাগুর কাজ করে নেই তাহলে কি হবে তাহলে এখানে হচ্ছে 2x প্লাস 1 মাইনাস 1 তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা যায় তাহলে কি হবে 1 ভাগ 2x প্লাস 1 আর এখানে 2x ভাগ 2x প্লাস 1 এখন আমি এই ভাগটাকে যদি গুণে পরিণত করে দেই তাহলে আসবে 2x প্লাস 1 তাহলে 2x প্লাস 1 উপরে যাবে আর 2x নিচে আসবে তাহলে কি হবে এটা এটা কাটা যায় তাহলে 1 ভাগ 2x তাহলে শিক্ষার্থীরা আমরা সমষ্টি নির্ণয় করলাম তাহলে এই এই তাহলে অসীমতক সমষ্টি কত বললাম 1 ভাগ 2x তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ